কোনো একটা ভেক্টর রাশিকে প্রকাশের অনেক অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে কোন একটা প্রতীকের সাহায্যে কোন একটা ভেক্টরকে নির্দেশ করা, এবং এটা যে একটা ভেক্টর সেটা নির্দেশ করার জন্য প্রতীকটির ওপর এখানে আমাদের তীর চিহ্ন ব্যবহার করা, ঠিক আছে। এবং এই ভেক্টরটির মান নির্দেশের জন্য আমরা এখানে প্রতীকটি ব্যবহার করতে পারি, যেমন এখানে এ হচ্ছে আমাদের ভেক্টর এর মান, অথবা অথবা আমরা এখানে মড চিহ্নের ভিতরে লক্ষ্য করা যাক আমাদের ভেক্টরটিকে লিখতে পারি, এটাও কিন্তু আমাদের ভেক্টর এর মান নির্দেশ করবে, ঠিক আছে। আবার কোন একটি ভেক্টরের উপর বার চিহ্ন দিয়ে, কোন একটি প্রতীকের উপর বার চিহ্ন দিয়ে আমরা ভেক্টরকে নির্দেশ করতে পারি, ঠিক আছে। এবং প্রতীকটি সাধারণভাবে লিখে বা লক্ষ্য করা যাক এখানে আমাদের মড চিহ্নের ভিতরে আমরা যদি আমাদের ভেক্টরটিকে লিখি, লক্ষ্য করা যাক এভাবেও কিন্তু আমরা চাইলে ভেক্টরটির মান নির্দেশ করতে পারি। তাহলে এই যে ভেক্টরটি, এর মান নির্দেশ করার জন্য আমরা এখানে দুটি পদ্ধতি পাচ্ছি। অন্যভাবে আগেরবারও আমরা দেখেছিলাম এই ভেক্টরটির মান নির্দেশের জন্য আমরা দুটি এখানে পদ্ধতি পেয়েছিলাম। আবার কোন একটা প্রতীকের নিচে লক্ষ্য করা যায় আন্ডারস্কোর চিহ্ন দিয়েও, ঠিক আছে, আমরা কিন্তু এখানে ভেক্টর নির্দেশ করতে পারি। আবার এই ভেক্টরটির মান নির্দেশের জন্য আমরা প্রতীকটি ব্যবহার করতে পারি, অথবা মড চিহ্নের ভিতরে আমরা ভেক্টরটিকে লিখতে পারি। ইন্টারেস্টিং। আবার আবার আমাদের পাঠ্য বইগুলোতে সাধারণত বোল্ড হরফে এখানে কোন একটা প্রতীককে লিখে ভেক্টরকে নির্দেশ করা হয়ে থাকে, ঠিক আছে, এবং নর্মাল হরফে কোন একটা প্রতীককে লিখে এটা তার মান নির্দেশ করা হয়ে থাকে। তাহলে এখানে এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরের মান। আবার কখনো কখনো লক্ষ্য করা যাক এখানে মড চিহ্নের ভিতরে আমাদের বোল্ড হরফটাকে লিখেও লক্ষ্য করা যাক আমাদের ভেক্টরের মান নির্দেশ করা যেতে পারে। তো এই পদ্ধতিগুলোর ভিতরে যে কোনো এক পদ্ধতিতে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি, তবে আমার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে প্রথম পদ্ধতিটি, এবং আমরা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পদ্ধতিটাই প্রয়োগ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি এবং সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি, ঠিক আছে। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ এই যে পদ্ধতিগুলো রয়েছে এগুলো আসলে সেরকম জনপ্রিয় নয়, ঠিক আছে। তো আমরা মাথায় রাখবো আমরা সবসময় আসলে এই পদ্ধতিতে এই ভেক্টরগুলোকে প্রকাশ করার চেষ্টা করবো। এখন লক্ষ্য করা যাক এখানে কোন একটা রেখা, ঠিক আছে, এবং এখানে তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে, আমরা চাইলে ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটাও কিন্তু ভেক্টর প্রকাশের একটা পদ্ধতি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই যে রেখা, ধরা যাক এটা হচ্ছে এবি রেখা দিয়ে আমরা ভেক্টরটিকে প্রকাশ করেছি, বা ধরা যাক ভেক্টর একে প্রকাশ করেছে, বা চাইলে আমরা এবি ভেক্টর নিতে পারি টেকনিক্যালি, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমাদের আদি বিন্দুকে আগে লিখতে হবে, শেষ বিন্দুকে পরে লিখতে হবে, তাহলে আমরা এবি পেয়েছি। তারপর আমরা ভেক্টর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে হ্যাঁ এটা আসলে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা একটা ভেক্টরকে এভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। এই ক্ষেত্রে এবি রেখাটিকে আমরা বলবো এই ভেক্টরটির ধারক রেখা, কারেক্ট। এবং লক্ষ্য করা যাক এখানে ভেক্টরের ডিরেকশন হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা এই চিত্র থেকে সেটা বুঝতে পারি, অথবা এই প্রতীক থেকেও কিন্তু আমরা সেটা বুঝতে পারি যে আচ্ছা এবি এই যে ভেক্টরটি রয়েছে এর ধারক রেখা হচ্ছে এ বি রেখাংশ, এবং এর ডিরেকশন হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, কারেক্ট। এবং আমরা চাইলে ধারক রেখাকে কিন্তু এখানে সম্প্রসারিত করতে পারি, এটা কোনো ব্যাপার না, লক্ষ্য করা যায় কিন্তু সম্প্রসারণ করতে পারি। ধারক রেখা বলতে বোঝাচ্ছে যে ওই যে ভেক্টরটা রয়েছে ওই ভেক্টরটা আসলে যে রেখার অংশ বিশেষ সেটাই কিন্তু ধারক রেখা, ঠিক আছে। এমন না যে আমাদের আচ্ছা এ এবং বি বিন্দুর এই যে ভিতরে যে রেখাংশটা রয়েছে এটা কি ধারক রেখা বিবেচনা করতে হবে, না। এখানে ধারক রেখা বলতে কিন্তু আমরা চাইলে ধারক রেখাটিকে আমাদের এখানে প্রসারিত করতে পারি, সম্প্রসারিত করতে পারি। তবে হ্যাঁ, এই ভেক্টরটির মান কিন্তু অবশ্যই এ বি রেখাংশই নির্দেশ করবে, কারেক্ট। তাই লক্ষ্য করা যাক এখানে এই ভেক্টরটির মান নির্দেশের জন্য আমরা এ বি এভাবে প্রকাশ করতে পারি যে এ বি হচ্ছে এ বি ভেক্টরের মান, ঠিক আছে। তাহলে লক্ষ্য করা যাক আমরা এখানে ধারক রেখার কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, ভেক্টরের দিকের কনসেপ্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। এবং আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে ধারক রেখা কিন্তু প্রকৃতপক্ষে হচ্ছে সেই রেখা আমাদের ভেক্টরটি যে রেখার অংশ বিশেষ, ঠিক আছে, এবং ভেক্টরটির মান কিন্তু ডেফিনেটলি একটা রেখাংশ নির্দেশ করবে, ঠিক আছে, এবং এই রেখাংশটা হবে আমাদের ধারক রেখার অংশ বিশেষ।